প্রিয় দ্বাদশ শ্রেণীর বন্ধুরা, আমি ওবায়দুর রহমান। আমাদের ইউটিউব চ্যানেল রহমান একাডেমি, রহমান একাডেমি ইউটিউব চ্যানেলের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের জন্য দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানে ভীষণ গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আলোচনায় থাকছে তোমাদের কিভাবে MCQ এবং SCQ মনে রাখা যাবে, এবং 8 মার্কের বড় প্রশ্নের সাজেশন মাত্র 8টি পড়লেই যথেষ্ট তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ, যারা রাষ্ট্রবিজ্ঞানের 97 থেকে 99 বা 100 পেতে চাইছো তারা অবশ্যই এই ভিডিওটি দেখবে, এক জায়গায় স্কিপ করবে না। তো ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট, তাই তোমাদেরকে বলবো তোমরা মন দিয়ে দেখো, আর আসন্ন টেস্ট এবং ফাইনালকে সামনে রেখে আজকের এই ভিডিও। তো চলো শুরু করি। প্রথমেই বলবো যে তোমাদের ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ অধ্যায়ভিত্তিক MCQ এবং SCQ, তোমাদেরকে প্রত্যেকটা অধ্যায় টপিক ওয়াইজ বুঝে বুঝে তোমাদেরকে প্রশ্ন উত্তর করতে হবে MCQ এবং SCQ। বিগত সালগুলি প্রশ্ন ফলো করবে তোমরা, কোন ধরনের প্রশ্ন এসছে, যেমন তোমাদেরকে আমি বলি তোমাদের শর্ট কোশ্চেন মনে রাখার একটা কৌশল বলে দিই তোমাদের। ধরে নাও আমি পার্লামেন্ট সম্পর্কে তোমাদের কিছু বলবো। তো ধরে নাও পার্লামেন্টকে বাংলায় কী বলা হয়? কেন্দ্রীয় আইনসভা বা সংসদ বা পার্লামেন্ট। ভারতীয় কেন্দ্রীয় আইনসভা সংসদ বা পার্লামেন্ট নামে পরিচিত। পার্লামেন্টের 3টি অংশ কী কী? রাষ্ট্রপতি, উচ্চকক্ষ, নিম্নকক্ষ। অর্থাৎ রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা। আর 2টি কক্ষ রয়েছে পার্লামেন্টের, 2টি কক্ষ রয়েছে, উচ্চকক্ষ রাজ্যসভা, নিম্নকক্ষ লোকসভা। রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে, রাজ্যসভার সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে 250 জন, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা হচ্ছে 552 জন। লোকসভার বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 545, রাজ্যসভার বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 245। রাজ্যসভার কার্যকালের মেয়াদ 6 বছর, লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর। লোকসভায় রাষ্ট্রপতি 2জন ইঙ্গ ভারতীয়কে নিয়োগ করতে পারে, মনোনীত করতে পারে। রাজ্যসভায় রাষ্ট্রপতি 12জনকে মনোনীত করতে পারেন। তো এই যে এই স্ট্রাকচারটা বললাম তোমাদের, এইভাবে যদি স্ট্রাকচার অনুযায়ী পড়ো তোমরা খুব সহজেই যে কোনো অধ্যায়ে তোমরা পরামুখস্থ করতে পারবে। অনুরূপভাবে তোমার যদি স্থানীয় স্বায়ত্ব শাসন ব্যবস্থা অর্থাৎ দশম অধ্যায় যদি তুমি মনে করো যে খুব সহজে মনে রাখবো, তাহলে তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে 30-স্তর পঞ্চায়েত ব্যবস্থা। এই 30-স্তর পঞ্চায়েত ব্যবস্থা থেকে একটা প্রশ্ন আসবে। যেমন বলি 30-স্তর পঞ্চায়েত, পশ্চিমবঙ্গে 30-স্তর পঞ্চায়েত ব্যবস্থা কবে গৃহীত হয়? তখন তুমি 1973 সালে। কবে কার্যকারী হয়? 1978 সালে। 30-স্তর পঞ্চায়েত ব্যবস্থা কয়টি স্তর? 3টি স্তর। প্রথম স্তরের নাম হচ্ছে গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয় স্তরের নাম হচ্ছে পঞ্চায়েত সমিতি, তৃতীয় স্তরের নাম অর্থাৎ সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে জেলা পরিষদ। এভাবে তোমাদের মনে রাখতে হবে। গ্রাম পঞ্চায়েত গঠিত হয় 5 থেকে 30 জন সদস্য নিয়ে, সর্বনিম্ন হচ্ছে 5 জন, সর্বাধিক হচ্ছে 30 জন গ্রাম পঞ্চায়েত গঠিত হয়। ঠিক আছে, গ্রাম পঞ্চায়েতের সভাকে আহ্বান করে BDO, সভাকে পরিচালনা করেন গ্রাম প্রধান। তারপরে পঞ্চায়েত সমিতির সভা আহ্বান করে কে? BDO। সভা পরিচালনা করেন কে? সভাপতি। ঠিক আছে, জেলার কার্যনির্বাহী আধিকারিক কে? DM বা জেলা শাসক। জেলা প্রশাসনিক প্রধান কে? সভাধিপতি। এই যে স্ট্রাকচারটা বললাম তোমরা খুব খুব সহজেই মনে রাখতে পারবে, এবং তোমরা খুব সহজেই MCQ এবং SCQ উত্তর করতে পারবে। যেমন স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার আরেকটা পার্ট আছে পৌরসভা। ছোট শহরগুলির স্বায়ত্তশাসন পরিচালিত হয় কার দ্বারা? পৌরসভার দ্বারা। কি বললাম? ছোট শহরগুলি স্বায়ত্তশাসন পরিচালিত হয় পৌরসভার দ্বারা। পৌরসভার নির্বাচিত সদস্যদের বলা হয় কাউন্সিলার। পৌরসভার প্রশাসনিক প্রধান হচ্ছে চেয়ারম্যান বা পৌরপিতা। এইভাবে তোমরা যদি প্রত্যেকটা স্ট্রাকচার ধরে ধরে যদি তোমরা শর্ট কোশ্চেন তোমরা তৈরি করো, তাহলে দেখবে খুব সহজেই MCQ SCQ একদম তোমাদের ঠোঁটস্থ হয়ে থাকবে। তোমাদেরকে বুঝে বুঝে মুখস্থ করলে দীর্ঘস্থায়ী মুখস্থ থাকবে। তোমাদেরকে বলবো তোমরা অধ্যায়ভিত্তিক বুঝে বুঝে পড়ো, এবং যারা শুধুমাত্র কোনোরকম পড়েই পাস করতে চাইছো বা 70-80% মার্কস তুলতে চাইছো, তাদেরকে বলবো তোমরা খুব 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 ভালোভাবে বিগত সালগুলির প্রশ্নোত্তরগুলি পড়ো। 2015 থেকে 2020 পর্যন্ত এবং 22 সালে প্রশ্নটি বাদ দিয়ে তোমরা পড়াশোনা করো, দেখবে MCQ SCQ ম্যাক্সিমাম তোমরা কমন পাবে। এবার আসছি তোমাদের বড় প্রশ্ন। তোমাদের
যে এই চ্যাপ্টারগুলি থেকে বড় প্রশ্ন আসে তোমরা অবশ্যই জেনে গেছো। প্রথম অধ্যায় থেকে তোমাদের দুটো প্রশ্ন আসবে, একটি উত্তর লিখতে হবে। প্রথম অধ্যায় যে প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে শক্তি বা ক্ষমতা কাকে বলে, এর উৎস বা উপাদানগুলি আলোচনা করো। প্রত্যেকে এর প্রশ্নটা মুখস্থ করবে, ঠিক আছে? তো এই প্রশ্নটা মুখস্থ করে তোমাদেরকে একটাই প্রশ্ন দিলাম। তারপরে তোমাদের পঞ্চম অধ্যায় থেকে তোমাদের একটা প্রশ্ন দিব, যেমন উদারনীতিবাদ কাকে বলে, উদারনীতিবাদের মূল সূত্র আলোচনা করো, উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্য বা মূল সূত্রগুলি আলোচনা করো। তারপরে আমি তোমাদেরকে ছয় অধ্যায় থেকে দুটো প্রশ্ন বলবো, এক কক্ষ বিশিষ্ট আইনসভা বা দ্বি কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষ ও বিপক্ষে যুক্তি যেকোনো একটা করবে, আর এবং তার সঙ্গে করবে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির পক্ষে ও বিপক্ষ যুক্তি। এই অধ্যায় যদি তোমরা বাদও দিয়ে দাও কোনো অসুবিধা নেই, তার সঙ্গে তোমরা দেখে যেতে পারো সাত অধ্যায়ে। সাত অধ্যায়ে মাত্র দুটো প্রশ্ন দিব, সেটা হচ্ছে রাষ্ট্রপতি ক্ষমতা ও কার্যাবলী, মুখ্যমন্ত্রী ক্ষমতা ও কার্যাবলী, এই দুটো পড়ে যাবা, তোমাদের দুটোই দেওয়া থাকলো, এর বাইরে আমি প্রশ্ন দিচ্ছি না। কো তারপর অষ্টম অধ্যায়ে তোমরা অঙ্গরাজ্যের রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী অথবা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী এটা দেখে যাবে। এবং তোমাদের নবম অধ্যায় থেকে তোমাদের দুটো বা তিনটে প্রশ্ন বলবো, যেমন সুপ্রিম কোর্ট, ঠিক আছে, ক্রেতা সুরক্ষা আদালত এবং বিচার ব্যবস্থার মূল বৈশিষ্ট্য, এগুলো করে যাও টেস্ট এবং ফাইনালে 100% কম পাবে। এবং তোমাদেরকে বলবো এগুলোকে ভালোভাবে চর্চা করো এবং খাতায় লিখো টাইম ধরে ধরে, দেখবে তোমাদের রাষ্ট্রবিজ্ঞানে 95 থেকে 99 বা 100% তোমাদের নাম্বার এসে যাবে। তো আজকের আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবে না কো। আর যে কোনো সাবজেক্টে ভয় নয়, বুঝে পড়ো, বুঝে মুখস্থ করো, দেখবে তোমার কাছে খুব সহজ লাগবে এবং দীর্ঘস্থায়ী মুখস্থ রাখতে পারবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের প্রতি খেয়াল রাখো, ধন্যবাদ।